আমাদের শরীরে বেশ কয়েকটি ভাইটাল অর্গ্যান আছে, তার মধ্যে কিডনি অন্যতম। কিডনির অনেকগুলো কাজের মধ্যে অন্যতম কাজ হচ্ছে শরীরের ভেতর থেকে বর্জ্য অপসারণ করা, যার কারণে রক্ত পরিষ্কার হয়ে থাকে। কিন্তু কিডনি রোগ একটি মারাত্মক ধরনের মরণব্যাধি। এর কারণ হচ্ছে এই রোগের তেমন কোনো লক্ষণ দেখা যায় না। প্রায় 70-80% কিডনি নষ্ট হয়ে গেলে কিডনি রোগের লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। ভয়ের ব্যাপার হচ্ছে 70-80% কিডনি যখন নষ্ট হয়ে যায়, তখন তা রিকভার করা বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা অসম্ভব হয়ে পড়ে। কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে যদিও লক্ষণগুলো প্রকাশ পাওয়া যায় না, তারপরেও কিছু লক্ষণ আছে যা আমাদের পূর্বেই সতর্ক করে দিতে পারে। তো আসুন জেনে নেই কিডনি রোগের লক্ষণগুলো কী কী। প্রস্রাবের সমস্যা হওয়া। কিডনি রোগের লক্ষণগুলোর মধ্যে অন্যতম লক্ষণ হচ্ছে পরিমিত প্রস্রাব না হওয়া, অর্থাৎ যে পরিমাণে প্রস্রাব হওয়ার কথা তার থেকে তুলনামূলক কম প্রস্রাব হওয়া। রাতে ঘন ঘন প্রস্রাবের চাপ আসা এবং পরিমিত প্রস্রাব হয় না, এমন লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। কিডনির ফিল্টার ক্ষতিগ্রস্ত হলে পরিমাণে কম প্রস্রাব হয় এবং রাতে ঘন ঘন প্রস্রাবের চাপ দেয়। তাই আপনার পরিবারের কোনো সদস্যের কিডনি রোগের এই লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া জরুরি। প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। কিডনির অন্যতম কাজ হচ্ছে রক্ত থেকে বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয়া। কিডনিতে সমস্যা থাকলে এই বর্জ্যের সাথে রক্ত বের হতে পারে। কিডনিতে পাথর থাকলে এবং কিডনি ইনফেকশন থাকলে প্রস্রাবের সাথে রক্ত বা রক্তের কোষ বের হতে পারে। এছাড়াও প্রস্রাবে অতিরিক্ত ফোম তৈরি হলে বুঝতে হবে শরীরে অ্যালবুমিন নামক প্রোটিন প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। কিডনি ইনফেকশনের লক্ষণগুলোর মধ্যে এটি একটি প্রধান লক্ষণ। তাই কিডনি রোগের এই লক্ষণ দেখা দিলেই একজন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া অনেক জরুরি। প্রস্রাবের সময় ব্যথার অনুভব হওয়া। কিডনি রোগের লক্ষণগুলোর মধ্যে অন্যতম লক্ষণ হচ্ছে প্রস্রাবের সময় ব্যথার অনুভব হওয়া। এই ব্যথা সামান্য থেকে তীব্রও হতে পারে। এই ব্যথা থেকে অনেক সময় কিডনি এবং পিঠেও ছড়িয়ে পড়ে। প্রাথমিক দিকে একে বলা হয়ে থাকে মূত্রনালী বা মূত্রথলির ইনফেকশন। এখান থেকে মূলত শুরু হয়, কিডনিতে ছড়িয়ে পড়ে। পায়ের গোড়ালি ফুলে যাওয়া। আচমকা পায়ের গোড়ালি ফুলে যাওয়া কিডনি রোগের লক্ষণগুলির মধ্যে অন্যতম একটি। কোনো প্রকার আঘাত ছাড়াই এমনটা হলে বুঝতে হবে হয়তো কিডনিতে সমস্যা হয়েছে। কিডনির কার্যকারিতা কমে গেলে শরীরে সোডিয়ামের পরিমাণও কমে যায়, যার ফলে পায়ের গোড়ালি ফুলে যায়। অনেকেই এটাকে পাত্তাই দেয় না, সাধারণ ব্যাপার বলে মনে করে থাকে। এটি সাধারণ মনে হলেও এটি কিডনি রোগের প্রধান প্রধান লক্ষণগুলির মধ্যে অন্যতম। পায়ের পাতা ফুলে যাওয়া। কিডনি রোগের প্রধান লক্ষণগুলির মধ্যে অন্যতম হচ্ছে পায়ের পাতা ফুলে যাওয়া। কিডনির কার্যক্ষমতা কমে গেলে শরীরে সোডিয়ামের পরিমাণও কমে যায়, যার ফলে পায়ের পাতা ফুলে যায়, অর্থাৎ পায়ে পানি জমে যায়। খাবার গ্রহণে অনীহা। বিভিন্ন কারণে খাবার গ্রহণে অনীহা বা অরুচি দেখা দিতে পারে। তবে কিডনির সমস্যার কারণেও এরকম লক্ষণ দেখা দেয়। খাবার খেলেই বমি বমি ভাব, এমন সমস্যা দেখা দেয়। সাধারণত শরীরে যদি বেশি মাত্রায় টক্সিন জমে যায়, আর শরীরে বেশি মাত্রায় টক্সিন জমার প্রধান কারণ হচ্ছে কিডনির কর্মক্ষমতা কমে যাওয়া। খাবারে অরুচি এবং অতিমাত্রায় বমি বমি ভাব দেখা দিলে তবে এটিকে কিডনি রোগের প্রধান লক্ষণ হিসেবে ধরে নেওয়া যায়। চোখের চারিদিকে ফোলাভাব দেখা দেয়া। বেশ কিছু কিডনি রোগের লক্ষণগুলোর মধ্যে চোখের চারপাশে ফুলে যাওয়া হলো অন্যতম প্রধান লক্ষণ। প্রস্রাবের সাথে প্রোটিন বের হয়ে গেলে সাধারণত এমন লক্ষণ দেখা দিয়ে থাকে। প্রস্রাবের সাথে প্রোটিন বের হওয়ার অন্যতম কারণ হচ্ছে কিডনির ছাঁকনি ভালোভাবে কাজ না করা। মনে রাখা জরুরি, এমনিতেই চোখের চারপাশে ফুলে যায় না, এই ফুলে যাওয়াটাকে অবহেলা করা উচিত নয়। অতিরিক্ত ক্লান্তিবোধ হওয়া। আমাদের অকারণে অনেক সময় ক্লান্তিবোধ হয়ে থাকে। শারীরিক দুর্বলতার কারণে অনেক সময় ক্লান্তিবোধ হতে পারে। কিন্তু আপনি জানেন কি, অকারণে সবসময় ক্লান্তিবোধ হওয়া কিডনি রোগের লক্ষণ।
কোনো প্রকার শারীরিক পরিশ্রম ছাড়াই যদি আপনার ক্লান্তিবোধ হয়, তবে হতে পারে আপনার কিডনির সমস্যা আছে। কিডনির কার্যক্ষমতা কমে গেলে শরীরে বজ্র কিডনি দিয়ে বের হতে পারে না, ফলে শরীরে বজ্র পদার্থের পরিমাণ বেড়ে যায়। শরীরে টক্সিন বা বজ্র পদার্থের পরিমাণ বৃদ্ধি পেলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং অল্প পরিশ্রমে অথবা বিনা পরিশ্রমেই শরীরে ক্লান্তিবোধের সৃষ্টি হয়। কিডনির কার্যক্ষমতা কমে গেলে শরীরে এরিথ্রোপয়েট্রিন হরমোনের পরিমাণ কমে যায়, এর ফলে শরীরে রক্তের পরিমাণও কমে যায়। শরীরে রক্তের পরিমাণ কমে গেলে বিনা পরিশ্রমে অথবা অল্প পরিশ্রমেই ক্লান্তিবোধ হয়ে থাকে। অপর্যাপ্ত ঘুম বা ঘুমের সমস্যা হওয়া। অপর্যাপ্ত ঘুম কিংবা ঘুমের সমস্যা কিডনি রোগের লক্ষণগুলোর মধ্যে একটি প্রধান লক্ষণ। কিডনি যখন ঠিকমতো ছাঁকনি দিয়ে বজ্র অপসারণ করতে না পারে, তখন রক্তের মধ্যে বজ্রের পরিমাণ বেশি হয়ে যায়, ফলে দেখা দিয়ে থাকে ঘুমের সমস্যা। এছাড়াও অতিরিক্ত মোটা শরীর ক্রনিক কিডনি রোগের লক্ষণ বেশি দেখা দিয়ে থাকে। পাতলা মানুষের তুলনায় মোটা মানুষের মধ্যে স্লিপ অ্যানিমিয়ার সমস্যার প্রবণতা বেশি থাকে। স্লিপ অ্যানিমিয়া এক ধরনের ঘুমের সমস্যা। মাংসপেশিতে ব্যথা এবং টান ধরা। কিডনির কার্যক্ষমতা হ্রাস পেলে শরীরে ইলেকট্রোলাইটের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। শরীরের মধ্যে ইলেকট্রোলাইটের ভারসাম্য কমে গেলে পিঠের নিচের দিকে ব্যথা হতে পারে, পাশাপাশি পায়ের মাংসপেশিতেও ব্যথা হয়ে থাকে। শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাসের পরিমাণ কমে যাওয়ার কারণে এই ধরনের ব্যথার সৃষ্টি হয়ে থাকে। এই ধরনের ব্যথা কিডনির ইনফেকশনের লক্ষণ বা কিডনি রোগের লক্ষণ হিসেবে ধরে নেওয়া হয়। শরীরে চুলকানি দেখা দেয়া। আমরা চুলকানি রোগকে কেউ অতটা গুরুত্ব দেই না। অনেকেই মনে করি অ্যালার্জিজনিত কারণে চুলকানি হয়ে থাকে, কিন্তু এমন ধারণা একেবারেই ভুল। ত্বক শুষ্ক হওয়া কিংবা অতিমাত্রায় চুলকানি কিডনি রোগের লক্ষণ। শরীরের মধ্যে বিভিন্ন উপাদানের ভারসাম্য ঠিক না থাকলে শরীরে চুলকানি দেখা দিতে পারে। এমনটা হওয়ার প্রধান কারণ হচ্ছে কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া। আমরা পূর্বেই জেনেছি কিডনির প্রধান কাজ হচ্ছে শরীর থেকে বজ্র এবং অতিরিক্ত পানি প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়া। আর কিডনি যখন এই কাজটা ঠিকমতো না করতে পারে, তখন দেখা দিতে পারে চুলকানি বা স্কিন র্যাশ। গরমেও শীত অনুভূত হওয়া। প্রচণ্ড গরমের মধ্যে শীত অনুভূত হওয়া কিডনি রোগের উপসর্গ বা লক্ষণগুলোর মধ্যে অন্যতম একটি। শীত অনুভূত হওয়ার পাশাপাশি শরীরে প্রচণ্ড জ্বরও আসতে পারে। প্রচণ্ড গরমে শুধু আপনারই শীত অনুভূত হচ্ছে এবং বেশ কিছুদিন এমনটা চলতে থাকলে বলা যেতে পারে আপনার কিডনির সমস্যা হয়েছে। তাই দ্রুতই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করা অনেক জরুরি। তো বন্ধু, উপরোক্ত কিডনি রোগের লক্ষণগুলো শুধুমাত্র কিডনির সমস্যার কারণেই যে দেখা দেয় এমনটা চিন্তা করার কোনো কারণ নেই। কারণ অনেক সময় ছোট ছোট কারণেও এমন লক্ষণ দেখা দিতে পারে। লক্ষণগুলো কিডনি ইনফেকশনের লক্ষণ হিসেবে ধরা যায়। তবে মনে রাখা উচিত, কিডনির ইনফেকশন ঔষধ গ্রহণের মাধ্যমেই নিরাময় করা সম্ভব। তবে হ্যাঁ, কিডনির ইনফেকশন দীর্ঘদিন ধরে শরীরে পুষে রাখলে ধীরে ধীরে তা কিডনি নষ্টের দিকে নিয়ে যাবে। তাই প্রস্রাবের যে কোনো সমস্যায় অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, যাতে এই ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।